জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ জানবো স্বপ্ন বিচার নিয়ে, স্বপ্নের ব্যাখ্যা ও তার ফলাফল সম্পর্কে। স্বপ্নে ছাতা দেখলে কি হয়, স্বপ্ন বিচার নিয়ে আলোচনা করেছি এর অনেক আগেও, স্বপ্ন সম্পর্কে বলেছি। ঘোড়া দেখলে কি হয়, হাতি দেখলে কি হয়, মাছ দেখলে কি হয়, হরিণ দেখলে কি হয়, এরকম বিভিন্ন স্বপ্ন নিয়ে আলোচনা করেছি। আজ ছাতা নিয়ে আলোচনা করব, কি ধরনের ছাতা দেখলে তার কি ফল হয় ও স্বপ্নের মাধ্যমে আগে থেকে কি জানতে পারি বা কি জানাতে চায় এই স্বপ্ন, বা আমাদের ভবিষ্যতে কি বার্তা নিয়ে আসতে চলেছে স্বপ্ন বা কি জানাতে চাইছে। তাই এর আগের ভিডিওতে স্বপ্ন নিয়ে অনেক তথ্য দিয়েছি, আজকে ছাতা নিয়ে কিছু অজানা তথ্য শুনব বা জানাব। এক, স্বপ্নে ছাতা দেখলে কি হয়। যদি আপনি স্বপ্নে ছাতা দেখেন তাহলে জানবেন আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, আপনি ধীরে ধীরে চিন্তায় মগ্ন হতে থাকবেন। এই স্বপ্ন ভালো স্বপ্ন নয়, তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। এরপর দুই নম্বর, স্বপ্নে ছোট ছাতা দেখলে কি হয়। যদি আপনি স্বপ্নে ছোট ছাতা দেখেন এই স্বপ্নের অর্থ হল শুভজনক। এই স্বপ্ন দেখা মানে বাড়িতে কোনো শুভ কাজ কর্ম হতে পারে বা কোনো উপহার পেতে পারেন। এই স্বপ্ন দেখার পর এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। এরপর তিন নম্বর, যদি কোনো বিবাহিত ব্যক্তি মানে পুরুষ ছোট ছাতা দেখে এই স্বপ্নের অর্থ হল পারিবারিক শান্তি নাও থাকতে পারে, কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হতে পারে, তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। এরপর চার নম্বর, যদি কোনো বিবাহিত মহিলা ছোট ছাতা দেখেন তাহলে জানবেন স্বামী ও সন্তানের সুস্বাস্থ্য থাকবে, বা অনেক দিন থেকে কোনো রোগে হয়তো ভুগছিল সেই রোগ থেকে মুক্তি পাবে। এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর ভিখারীদের কিছু দান করবেন আপনার ইচ্ছামতো বা আপনার সাধ্যমত। এরপর পাঁচ নম্বর, যদি আপনি স্বপ্নে ছিদ্র ছাতা দেখেন মানে ফুটো ছাতা দেখেন তাহলে জানবেন দুর্ভাগ্যজনক, এই স্বপ্ন ভালো স্বপ্ন নয়। এই ধরনের স্বপ্ন দেখা মানে ব্যবসায়ীদের পক্ষে খুব খারাপ স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর ভিখারীকে অন্ন বস্ত্র দান করিবেন, ছোট বাচ্চাদের মিষ্টি খাওয়াবেন এবং এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। যদি না কাউকে বলতে পারেন তাহলে কোনো জলাশয় দাঁড়িয়ে বা কোনো পুকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে তিনবার বলে দিন, যাতে স্বপ্নের কুপ্রভাব না আপনাদের জীবনে আসে। এরপর ছয় নম্বর, যদি আপনি স্বপ্নে ছেঁড়া ছাতা দেখেন এই স্বপ্নের অর্থ হল আপনি বাস্তব জীবনের মুখোমুখি হবেন ও অপমানিত হতে পারেন, মিথ্যা বদনাম হতে পারে, আপনাকে সবাই ভুল বুঝতে পারে, তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। এরপর সাত নম্বর, যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি একটি ছিদ্র অলা ছাতা মাথায় দিয়ে হাঁটছেন বা ফুটো ছাতা খাটিয়ে কোথাও যাচ্ছেন মানে হাঁটছেন, এই স্বপ্ন আগে থেকে ইঙ্গিত দিচ্ছে আপনার বন্ধুর সঙ্গে ঝগড়া হবে বা আত্মীয় স্বজনদের সঙ্গেও ঝগড়া হতে পারে, এবং সেই ঝগড়ার পরে
আপনি বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন বা সেই আত্মীয়র জন্য কষ্ট পেতে পারেন, তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন। এরপর 8 নম্বর, আপনি স্বপ্নে দেখছেন অন্য কোনো ব্যক্তিকে ছাতা মাথায় দিয়ে হাঁটছে বা হেঁটে কোথাও যাচ্ছে, তার মানে আপনি কাউকে উদার মনে সাহায্য করবেন ও আপনার জীবনে কোনো ভালো বন্ধু আসতে চলেছে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এরপর 9 নম্বর, আপনি স্বপ্নে দেখছেন আপনি একটি নতুন ছাতা খুলে বা খাটিয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার ভাগ্যের উন্নতি হবে আগে থাকতে ইঙ্গিত করছে। আর যদি নতুন ছাতা খাটিয়ে কোথাও যাচ্ছেন এবং আকাশ পরিষ্কারও আছে, রৌদ্র ঝলমল আছে, তাহলে জানবেন সৌভাগ্য এবং আনন্দ দুটোই আপনার জন্য অপেক্ষা করছে, যেটা আপনার জীবনে আসতে চলেছে। এই ছোট ছোট এপিসোডে চেষ্টা করব বিভিন্ন স্বপ্ন বিচার তথ্য নিয়ে আসার, বাস্তু সম্পর্কে, জ্যোতিষ সম্পর্কে এবং যোগ ব্যায়াম সম্পর্কে এবং তন্ত্রমন্ত্র সম্পর্কে। আপনারা লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।